ইউরোপ যদি তেহরানের জন্য হুমকি হয়ে ওঠে, তাহলে এর প্রতিক্রিয়ার ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর হুমকি দিয়েছে ইরান। শনিবার ইরানের ফার্স্ট নিউজ এজেন্সিতে প্রকাশিত এক সাক্ষাৎকারে ইরানের রেভলিউশনারি গার্ডের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল হুসাইন সালামি বলেন, প্রযুক্তিক নয়, কৌশলগত কারণেই ইরান তার ক্ষেপণাস্ত্রের পাল্লা 2000 কিলোমিটারের বেশি করছে না। তার এই বক্তব্য ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে ফ্রান্সের বর্তমান সমালোচনার প্রতিক্রিয়া বলে মনে করছে রয়টার্স। 2 বছর আগে 6 বিশ্বশক্তির সঙ্গে করা তেহরানের চুক্তির বাইরে গিয়ে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে অমানবীয় মনোভাব নিয়ে নতুন আলোচনা করতে চায় ফ্রান্স। যুক্তরাষ্ট্র সম্প্রতি 2015 সালে করা ওই চুক্তি থেকে নিজেদের সরিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছে। এদিকে লেবাননের প্রধানমন্ত্রী সাম্প্রতিক পদত্যাগের ঘোষণাকে কেন্দ্র করে ফ্রান্স মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিকে পক্ষ নিচ্ছে বলে আগে থেকে অভিযোগ করেছেন তেহরান। ফ্রান্সও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে ইরানকে এদিকে সতর্ক করে আসছে। এ প্রসঙ্গেই ফার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সালামি বলেন, ইউরোপকে আমরা হুমকি মনে করছি না, কিন্তু যদি তারা হুমকি হতে চায় তাহলে আমরাও আমাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়াব। গত মাসে রেভলিউশনারি গার্ডের প্রধান মেজর জেনারেল আলি জাফারি বলেন, ক্ষেপণাস্ত্রের পাল্লা কত হবে তা ঠিক করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলি খামানি। তেহরানের কাছে যে পাল্লার ক্ষেপণাস্ত্র আছে তা দিয়ে মধ্যপ্রাচ্যে আমেরিকার স্বার্থ ও শক্তির মোকাবেলা করা যাবে, এই কারণে আপাতত পাল্লা বাড়ানোর প্রয়োজনীয়তা নেই বলে মন্তব্য করেন তিনি। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে মধ্যপ্রাচ্যে অন্য দেশগুলোর সঙ্গে তুলনামূলক শক্তিশালী বলে বিবেচনা করা যায়। দেশটির হাতে থাকা কিছু নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হানতে সক্ষম বলেও বিশ্লেষকদের ধারণা। শনিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে সালাম ইয়ামেনে হুতিদের ক্ষেপণাস্ত্র ও অস্ত্র সরবরাহের অভিযোগও অস্বীকার করেছেন। সৌদি আরবকে লক্ষ্য করে হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের জন্য তেহরানকে দায়ী করে আসছে রিয়াদ। ওই ক্ষেপণাস্ত্র ইরানেই সরবরাহ করেছে বলে দাবি করেছে সৌদি আরব। সালামি আরও বলেছেন, হুতি বিদ্রোহীরা নিজেরাই ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করতে সক্ষম। ইয়ামেনের চারপাশে অবরোধ, আমরা কীভাবে তাদের ক্ষেপণাস্ত্র সরবরাহ করব? এরপরও যদি ইরান সেখানে ক্ষেপণাস্ত্র পাঠাতে পারে তাহলে তা সৌদি জোট যে অধ্যক্ষ সেটি প্রকাশ করবে। আমরা হুতিদাসকে ক্ষেপণাস্ত্র পাঠাইনি, তিনি আবারও সেটি কনফার্ম করলেন। এর আগে বৃহস্পতিবার জাফারি বলেছিলেন, সামরিক নয়, হুতিদের পরামর্শ ও আর্থিক সমর্থন দিচ্ছে ইরান। সিরিয়া যুদ্ধে আসাদের হয়ে লড়াইয়ের কথাও অস্বীকার করেছে ইরান। তারা বলছে, যোদ্ধা নয়, সিরিয়ার রেভলিউশনারি গার্ডের উপস্থিতি পরামর্শদাতা হিসাবে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের উপর একতরফা নিষেধাজ্ঞা দিয়েছে। তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ভবিষ্যতে ইরান এই ক্ষেপণাস্ত্রের সঙ্গে নিউক্লিয়ার ওয়ারহেড যুক্ত করতে পারে আশঙ্কা করছে তারা। তবে ইরান এই অভিযোগ অস্বীকার করে বলছে, তার পারমাণবিক কর্মসূচি কেবল বেসামরিক ব্যবহারের জন্য, সামরিক পরাশক্তিময়ী হয়ে ওঠার লক্ষ্যে নয়। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।